স্বাগত বেস্ট স্কুলে। বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে সাধারণ জ্ঞানগুলো চলুন জেনে নেই। বাংলাদেশের ভূমির ধরন প্রধানত সমভূমি, পূর্ব ও দক্ষিণ পূর্বে পাহাড়ি ভূমি। বাংলাদেশে কোথাও মালভূমি পাওয়া যায় না। বাংলাদেশের ময়মনসিংহ টাঙ্গাইল জেলার উঁচু ভূমিকে বলে মধুপুরের গড়। বাংলাদেশের বরেন্দ্র ভূমি হল প্লাইস্টোসিন কালের সোপান। বাংলাদেশের পাহাড়গুলো টার্সিয়ারি যুগের। বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের পাহাড়সমূহ আরাকান ইয়োমা পর্বতের অংশ। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম বিজয় বা তাজিং ডং। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত বিজয়ের পূর্ব নাম তাজিং ডং। বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় গারো পাহাড়। চন্দ্রনাথের পাহাড় সীতাকুণ্ডে অবস্থিত। লালমাই পাহাড় কুমিল্লা অঞ্চলে অবস্থিত। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকাকে ভেঙ্গি ভ্যালি বলে। সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলাতে অবস্থিত। হালদা ভ্যালি খাগড়াছড়ি জেলাতে অবস্থিত। এই রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ।